আসসালামু আলাইকুম। নার্সিং ক্লাসরুম স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ইউজ অফ ইডিয়মস এন্ড ফ্রেজেস। এটা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যদিও আমরা অনেক সময় এই চ্যাপ্টারটি একটু অ্যাভয়েড করে চলি, কারণ এগুলো একটু মুখস্থ করা বিষয় বাংলা অর্থ সহকারে। তো এগুলো আসলে অ্যাভয়েড করলে নিজেরই লস, কারণ অলরেডি দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ 2020 সালে যে পরীক্ষাটি হয়, এখানে অলরেডি এখান থেকে প্রশ্ন আসছে। এবং আপনাদের সিলেবাসে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নার্সিংয়ের যে লিখিত পরীক্ষার সিলেবাস, সেখানেও কিন্তু এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ব্যবহার রয়েছে। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন যে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রথমেই আমরা জেনে নেই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটা আসলে কি। এটাকে আমরা বাংলায় জানি বাগধারা হিসাবে, আমরা কিন্তু বাংলায় বাগধারা পড়েছি এবং আপনাদের সিলেবাসে কিন্তু বাংলা ব্যাকরণে বাগধারা কিন্তু রয়েছে। তো এটার যে ডেফিনেশন সেটা হচ্ছে ইডিয়মস এক্সিস্ট ইন এভরি ল্যাঙ্গুয়েজ, দে আর ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট আর নট মিন টু বি টেকেন লিটারালি। ফর এক্সাম্পল, ইফ ইউ সে সাম ওয়ান হ্যাজ কোল্ড ফিট, ইট ডাজেন্ট মিন দে আর টোজ আর অ্যাকচুয়ালি কোল্ড, রেদার ইট মিনস দে আর নার্ভাস অ্যাবাউট সামথিং। আমরা কথা বলার সময় এমন কিছু শব্দ ইউজ করি যেগুলোর আসলে অর্থ একটু ভিন্ন হয়। যেমন এখানে বলা হয়েছে কোল্ড ফিট, কোল্ড ফিট মানে হচ্ছে, শুধু যদি আমি বলি কোল্ড ফিট তাহলে মনে হবে ঠান্ডা পা, কিন্তু আসলে এই বাক্যে এই কোল্ড ফিট মানে হচ্ছে নার্ভাস বোঝানোর জন্য এই কোল্ড ফিটটি শব্দটি ব্যবহার করা হয়েছে। তো চলুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে পরীক্ষাটি হয়েছিল সেখানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন মেক সেন্টেন্স উইথ এনি ফাইভ অফ দি ফলোয়িং ফ্রেজেস। তো এরকম করে প্রশ্নটা আসবে পরীক্ষাতে, আপনারা এরকম যদি থাকে সাতটা বা আটটা থাকবে, এখান থেকে যে কোনো পাঁচটা বাক্য তৈরি করতে হবে। এখানে আমি বাক্য তৈরি করেছি জাস্ট বোঝানোর জন্য, আমি এই বাংলাগুলো অ্যাড করেছি, আসলে বাংলা লেখার দরকার নাই, পরীক্ষা হলে জাস্ট বাক্য রচনা করলেই হবে। তো এই আনসারগুলো আমি নিয়েছি নিশাত জব সলিউশন নামে একটি বই থেকে। তো চলুন শুরু করি। প্রথমটি হচ্ছে টেক ওয়ান টু টাস্ক, মানে হচ্ছে তিরস্কার করা। তো এটা কি হবে, আই ওয়াজ টেকেন টু টাস্ক ফর অ্যারাইভিং লেট, আমি দেরি করে আসার জন্য তিরস্কৃত হয়েছি, এরকম করে বাক্য তৈরি করে দেবেন। তারপর হচ্ছে অর্থি অফ, মানে হচ্ছে যোগ্য বা উপযুক্ত, সাম অফ দি অ্যারেঞ্জমেন্ট আর অর্থি অফ নোটিস। বাই অল মিনস, মানে সকল প্রকারের, উই মাস্ট ফিনিশ দি টাস্ক বিফোর দি ডেডলাইন, বাই অল মিনস, মানে সময় শেষ হওয়ার আগে আমরা সব কাজ সেরে ফেলব। এই ধরনের বাক্য কিন্তু বাক্যে কিন্তু আমরা এরকম ফ্রেজ ইউজ করি, যেই ফ্রেজগুলো ইউজ করলে বাক্যটি খুব ছোট হয় এবং অল্পতেই এর অর্থটি প্রকাশ করার সহজ হয়, প্রকাশ করা খুব সহজ হয়। যেমন ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি প্রয়োজন, ক্রাইং নিড মানে হচ্ছে ক্রাইং মানে কান্না করার মতো মনে হচ্ছে এখানে, কিন্তু ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি, মানে খুবই প্রয়োজন। দেয়ার ইজ এ ক্রাইং নিড ফর মোর রিট্রেনিং ফেসিলিটিস। সাবজেক্ট টু মানে হচ্ছে শর্তাধীন, দি প্রাইসেস ফর ফুড আর সাবজেক্ট টু ভেরিয়েশন, জেলাস অফ মানে হচ্ছে ঈর্ষা পরায়ণ হওয়া। যেমন আই ওয়াজ জেলাস অফ সারা হোয়েন শি গট হার নিউ বাইসাইকেল, এই সারা যখন নতুন একটি বাইসাইকেল কিনলো আমি খুব জেলাস ফিল করলাম। হাই টাইম, এটাকে আমি কালার করে দিয়েছি কারণ হচ্ছে হাই টাইম এটি অসংখ্যবার পরীক্ষাতে এসেছিল, বিভিন্ন ধরনের পরীক্ষায়, লিখিত পরীক্ষা বলেন, এমসিকিউ পরীক্ষা বলেন, এটাতে কিন্তু আসে। এটার মানে হচ্ছে উপযুক্ত সময়, হাই টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়, ইটস হাই টাইম ইউ গট দ্য কার রিপেয়ার, এখনই উপযুক্ত সময় তুমি তোমার গাড়িটাকে রিপেয়ার করে নাও, এই ধরনের প্রশ্ন কিন্তু লিখিত পরীক্ষায় আসে। সুতরাং এগুলো অ্যাভয়েড না করে একটা কৌশল শিখিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে প্রতিদিন মাত্র 10টি করে এরকম ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আপনারা মুখস্থ করেন অর্থ সহকারে এবং বুঝে বুঝে। এরকম যদি 10 দিন করেন তাহলে 100টি কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যায়। এরকম আপনারা 15 দিন করেন, 20 দিন করেন, 20 দিন পড়লে যদি 200টি আপনাদের মুখস্থ হয়ে যায় এবং সেটা যদি আপনি নোট করে রাখেন, আপনি যতবারই পরীক্ষা দেন না কেন এই 200টা পড়লেই কিন্তু আপনাদের কাভার হয়ে যায়।
তো আপনারা হয়তো বা আমার যে ফেসবুক পেজ রয়েছে নার্সিং চাকরির প্রস্তুতি, এখানে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ 200টি প্রেজেন্ট ইডিয়মসের আমি একটা পোস্ট করেছিলাম। এই পোস্টের লিঙ্কটা আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এগুলো যদি আপনারা নোট করে পড়েন তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। আমাদের যে আগের ভিডিওগুলো আপনারা দেখেননি, আপনারা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।